ওকে গাইস, আলহামদুলিল্লাহ আমাদের নামাজ শেষ। তো সবাইকে আবার ঈদ মুবারক। জাইম কই আসছ? এই যে বাবা, আর চলে আসলাম শর্মিলাদের বাসায়। শর্মিলা ঈদ মুবারক বলো। From the BART train to a tour bus, still the same game except I'm pulling more sluts, more butts, more bucks, never giving more fucks. Did it my way, I'm never taking shortcuts, raised in a town. What's up beautiful people, Assalamualaikum. It's me, LeeMon, our channel, from Dubai, Malaysia. Another vlog here. So guys, Eid Mubarak, shokolke. So, today's day, today's the first. এখন নামাজ পড়তে যাইতেছি। রিটেলে আমার লেট হয়ে গেছে, 8:03 বাজে গেছে, 8:00 জামাত। তো তাড়াতাড়ি যাই, সো নামাজটা শেষ করি, পরে কথা হবে। ওকে ওকে গাইস, আলহামদুলিল্লাহ আমাদের নামাজ শেষ। তো সবাইকে আবার ঈদ মুবারক। তো এখন বাজে 8:39, 8:00 জামাত ছিল। এখন যাইতেছি আমরা কবরস্থান জিয়ারত করতে। তো ওয়েদার একবারে কাঁপা কাঁপা অবস্থা, যে কোনো সময় দিয়ে দিবে একদম দাবায়। তো আকাশ পুরো মেঘলা হয়ে গেছে, আর পিছনে আছে সানাউল্লাহ। ঈদ মুবারক দিয়ে দাও। ঈদ মুবারক গাইস। তো এই যে কই তুমি কান্দা করছো কি? তুই কে মুসি থেকে ম্যা করছে? নি দাদা না দি লাগাই এই। সো এই যে এটা হচ্ছে রাকিব জাইমকে নিয়ে। তো এ পর্যন্ত সাথী থাকেন, ডক্টর এনজয় করেন, কথা হবে পরে। ওকে এই যে জাইম, কিছু তো নামাজ পড়ে কবর জিয়ারত করে জাস্ট বাসায় আসছি, আর এই অবস্থা, পুরো অবস্থা খারাপ। বৃষ্টিতে বাইকে থাকি বৃষ্টি ঘরে। আল্লাহ রহমত নাজিল হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। 2000 years later. সো ফাইনালি আমরা বেরোলাম, আর চলে আসলাম শর্মিলাদের বাসায়। শর্মিলা ঈদ মুবারক বলো। এই যে প্রিয়াঙ্কা, ঈদ মুবারক বলো গাইজদের। সো অনেকক্ষণ পরে আমরা বেরোলাম, এখন বাজে 4:00। বৃষ্টি নামছিল, প্লাস ঘুমাইছি, যার কারণে কোথাও যাওয়া হয় নাই। এখন নানুদের বাসায় আসলাম। সো জাইমকে মামা নিয়ে গেছে ভিতরে, জাইমরে দেখাইতেছি আপনাদের। জাইম কই আসছ? এই যে বাবা, কই আসছ? কার কোলে গেছো? চিনো না? চিনো না? ওকে গাইস, তো নানু বাসা থেকে বেরিয়ে পড়লাম, এখন আমরা যাইতেছি আয়ানদের বাসায়, মানে লিজার শ্বশুর বাসায় যাইতেছি। তো এই যে জাইম পিছনে বসা আছে, এখন আমরা যাইতেছি। তো ক্যামেরাটা এভাবেই ধরতে হবে, কারণ কিছু করার নাই, হোল্ডার আনি নাই। তো চলেন যাওয়া যাক, দেখা যাক। ওকে তো বৃষ্টির হালকা ছিটা ফোটা পড়তেছে, তো একটু তাড়াতাড়ি যাইতে হবে গাইস। সো আয়ানদের বাসায় গিয়ে আপনাদের সাথে আবার কথা হবে। ওকে ওকে গাইস, তো চলে আসলাম পদ্মা নদীর পাড়ে, আকাশটা খুবই মেঘলা। এই যে জাইম, জামসি। তো জাইম এদিকে আসে কি? তোমার চুলের অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, তো আমরা এখন লিজার শ্বশুর বাড়িতে যাব, মানে আমার ছোট বোনের তোর শ্বশুর বাড়ি এদিকেই। তো ওইখানে গিয়ে দেন আবার আমরা নদীর পাড়ে আসবো বাইক টাইক রেখে। যদি বৃষ্টি নেমে যায়, একটা দুটা ছবি না থাকলে তো খুবই খারাপ দেখা যায় বিষয়টা, যার কারণে কয়েকটা ছবি হিসেবে, মেমোরি হিসেবে রাখার জন্য কয়েকটা ছবি তুলে নিলাম। হ্যাঁ যে যাই ঠিক দেখো। তো চলেন আমরা আপাতত এখান থেকে যাই, এরপরে আবার আসতেছি। ওকে
ওকে গাইস, এই ছিল আমার ঈদের দিন, আরও ঈদের দিন ছিল। সো মেমোরি ক্যাপচিং করতে পারি নাই, ব্লগ শ্যুট করতে পারি নাই, সব জায়গায় তো সব কিছু করা যায় না, এটা আপনারা বুঝেন। তারপরও ওইখান থেকে আমরা কিছু ছবি টবি তুলে চলে যাই ছোটো বোনের বাসায়, ওইখানে যাই একটু খাওয়া দাওয়া করি, দেন খালামুনিদের বাসায় যাই, তারপর সন্ধ্যা হয়ে যায়, দেন ওদের নিয়ে বাসায় চলে যাই, তারপর আমি একটু বেরোই, বের হয়ে এখন আবার আমি বাসায় চলে যাইতেছি। সো ভাবলাম ঈদের ব্লগটা তো শেষ করা হয় নাই, এখানেই শেষ করে দিই। সো জানি না ব্লগটা কতটুকু হবে, অনেক ছোট হবে আমি জানি, কারণ তেমন কোনো ক্লিপই নেওয়া হয় নাই, কোথাও ঘুরতে যাওয়া হয় নাই, আর আমি এই রাশের মধ্যে কোথাও যাব না, প্রিয়াঙ্কাকে জাইমকে নিয়েও বেরোবো না, প্লাস আমরা ভাই ব্রাদারও কোনো প্ল্যান করবো না, আপাতত 4-5 দিন একটু নিউট্রালে থাকবো, জাস্ট বাসায় থাকবো, ফ্যামিলিদের সাথে টাইম স্পেন্ড করবো, মানে এলাকাতেই থাকবো, কোথাও যাব না, কন্টেন্ট ক্রিয়েট নাও করতে পারি, কারণ এই সময়টাতে একটু মানুষের গ্যাদারিং বেশি থাকে আর আমার গ্যাদারিং জিনিসটা ভালো লাগে না। সো আমরা একটা প্ল্যান করতেছি, ঈদের বন্ধটা শেষ হলে আমরা ওই প্ল্যানটা সাকসেস করবো, আমরা একটা ডে লং ট্যুরে ট্রিপ মারবো, যেহেতু ছোটো ভাই ব্রাদার আছে, ওদের তো অনেকেরই ড্রাইভিং লাইসেন্স নাই, আর একটু ঝাইঝামেলা আছে, যার কারণে একটা ডে লং মারবো, এমন একটা প্লেসে যাবো যেখানে ড্রাইভিং লাইসেন্সের ঝাইঝামেলা হবে না। সেটাই গাইস, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ট্রিপের ব্লগেই, এর মধ্যে আর ব্লগ করা হবে না। সেটাই, যারাই তখন আমার এই ছোট্ট অগোছালো ব্লগটা দেখছেন, যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিন, আর বেশি ভালো লেগে থাকলে কমেন্ট করে জানেন, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করে দিন। তো লিমন এখন আসবে, টাটা বাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, লাভ ইউ। Yo, microphone check, make it a microphone check, give it a microphone, I make the make it a microphone dead. Don't step to me, newbie, I could truly be moody, I could have played the fucking Grinch in the movies. I've been a part-time shadow cat, part-time, that is not a guy that I would ever want to try to battle rap.